أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. সর্বশেষ প্রশ্ন, আসসালামু আলাইকুম সুমদ শেখ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, আমি সাতটি অঙ্গের দ্বারা সিজদা করার জন্য নির্দেশিত হয়েছি, কপাল দ্বারা, এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করলেন, এর অন্তর্ভুক্ত করেন, আর দুই হাত, দুই হাঁটু এবং দুই পায়ের আঙুল সমূহ দ্বারা। আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নিই, সহিহুল বুখারী, আর এটি হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নেই। জি, তাহলে প্রশ্ন করছেন, তাহলে নামাজে কি ক্লিপ দিয়ে চুল বেঁধে নেওয়া বা খোপা করা যাবে না? চুল খুলে রাখলে গরমে নামাজে মনোযোগ বিনষ্ট হয়। জি, এই মশালা সম্পর্কে আলমারা বলেছেন যে এই যে চুলকে গুটিয়ে রাখবে না, শেষখানে বলেছেন রাসূলুল্লাহ বলছেন এই হাদিসের শেষে, ওয়ালা আকুফো শারান ওয়ালা সওবান, চুলকে গুটিয়ে রাখবে না আর কাপড়কে গুটিয়ে রাখবে না। এই নির্দেশটি শেষের নির্দেশ হাদিসের, এটি হচ্ছে শুধুমাত্র পুরুষদের জন্য। পুরুষদের চুল যদি বড় থাকে, চুলকে মুড়িয়ে রাখবে না এবং কাপড়কে গুটিয়ে রাখবে না। পক্ষান্তরে নারীদের জন্য চুলের খোপা বাঁধা গোসল অবস্থায়, ফরজ গোসলেও বলা হয়েছে যে চুলের খোপা, মাথার খোপা খুলতে হবে না, তাতে চুলের শিকড়ে পানি পৌঁছে দেওয়া যথেষ্ট। তাহলে তারপরে সালাত আদায় করবেন ফরজ গোসলের পরে, তখন খোলার তো কোনো প্রয়োজন নেই। সুতরাং এই বিষয়ে এই সংশয়ে কখনো থাকবেন না, বরং মহিলাদের জন্য চুল বেঁধে রাখলে বেশি ভালো, যাতে করে সালাত অবস্থায় চুল যদি লম্বা খোলা থাকে তাহলে চুল এদিক সেদিক হয়ে বেরিয়ে যেতে পারে, যাতে সালাতের ক্ষতি হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। আবার বলছি যে এই হুকুমটি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আর আমরা যেন চুল আর কাপড় গুটিয়ে না নিই, এটা পুরুষদের জন্য, এই নির্দেশটি হচ্ছে পুরুষদের জন্য। আর সাত অঙ্গের ওপর সিজদা করতে হবে, এতে নর নারী উভয়ে সামিল। আল্লাহ তাআলা আলম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।